আমি জানতে পারলাম যে বিধানসভার অধিবেশন 9ই সেপ্টেম্বর হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য অধিবেশন শেষ হওয়ার পরে তার 6 মাসের মধ্যে আবার ডাকতে হয়। গত 17ই মার্চ অধিবেশন শেষ হয়েছে, আবার ডাকতে হচ্ছে, স্বাভাবিক কারণে ডাকতে হবে। একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন হচ্ছে, এতদিন না হওয়ার জন্য কেউ দায়ী নয়, পরিস্থিতি দায়ী। কারণ করোনা রোগের জন্য লকডাউন ঘোষণা করতে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। সেই লকডাউনের জন্য অধিবেশন করা সম্ভব হয় না, সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না বলে। তো যাই হোক, অধিবেশন হলে যে কটা দিন চলবে, আমরা নিশ্চয়ই জনগণের যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, মানুষের যে আওয়াজ সেটা তুলে ধরার চেষ্টা করব। আমফানে যেমন ব্যাপক দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ব্যাপকভাবে হয়েছে, সেটা তুলে ধরার চেষ্টা করব। তুলে ধরার চেষ্টা করব কোভিড নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটা তুলে ধরার চেষ্টা করব। আমরা কেন্দ্রের বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রস্তাব দেব, আলোচনা চাইব, দরকার পড়লে মুলতবি প্রস্তাব দেব, কোনোটা গ্রহণ না হলে দরকার পড়লে অনাস্থা প্রস্তাব আনব। আমাদের যতটুকু আইনে যতটুকু আছে, সংবিধানে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া আছে, আমাদের রুলসে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া আছে, সেগুলো আমরা প্রয়োগ করে মানুষের বার্তাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, মানুষের দাবিটাকে তুলে ধরার চেষ্টা করবো। বিধানসভাটি আমরা চেষ্টা করবো, দেখা যাক কী হয়। পরিস্থিতি খুব স্বাভাবিক নয়, অস্বাভাবিক পরিস্থিতি, কেউই দায়ী নয়, সরকার পক্ষ দায়ী নয়, বিরোধী পক্ষ দায়ী নয়, প্রাকৃতিক বিপর্যয় এখানে কারণ কিছু করার নেই, সারা দেশে তাই হচ্ছে, এটাকে আমরা মেনে নিয়ে আমাদের এগোতে হয়েছে।